এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচ ফোড়ন পিসি চ্যানেলে। এখন আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার বৈদ্যপুরে। এখানকার রাখাল রাজার মন্দির আমরা দর্শন করে নেব। আমি এখন প্রবেশ করছি রাখাল রাজার মন্দিরে। রাখাল রাজা অর্থাৎ শ্রীকৃষ্ণের মন্দির। পূর্ব বর্ধমান জেলার বৈদ্যপুরের এই রাখাল রাজা মন্দিরটি খুবই সুন্দর এবং হাওড়া বর্ধমানগামী লোকাল ট্রেনে চেপে বৈচি স্টেশনে নেমে সেখান থেকে বাস বা টোটো করে বৈদ্যপুর রথতলায় এলেই আপনারা এই স্থানটিতে পৌঁছে যাবেন। এবং এখানে দিনের বেলা সকাল 10টার মধ্যে এলে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে, তার জন্য আপনাদের সকাল 10টার মধ্যে চলে আসতে হবে। অনেক বছর আগের কথা, কাটোয়া গ্রামে বাস করতেন রামকানু গোস্বামী। তিনি পারিবারিক বিবাদের পর তাঁর সেই আদি গ্রাম কাটোয়া ছেড়ে এই বৈদ্যপুরে এসে বসবাস করতে শুরু করেন এবং তিনি ছিলেন রাখাল রাজা শ্রীকৃষ্ণের অত্যন্ত বড় একজন ভক্ত এবং তিনি কৃষিকাজ করতেন এবং গরু চড়াতেন। একদিন রাতে তিনি রাখাল রাজা শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশ লাভ করলেন এবং শ্রীকৃষ্ণ তাকে আদেশ করলেন এই স্থানে মন্দির প্রতিষ্ঠা করার জন্য। পরের দিন পাশেরই একটি পুকুরে ভেসে এলো একটি কাঠ এবং সেই কাঠ থেকেই মূর্তি তৈরি করে তিনি এখানেই প্রতিষ্ঠা করলেন রাখাল রাজাকে। তারপর থেকে এখনও সেই কাঠের মূর্তিটি পূজা হয়ে আসছে। মন্দির প্রতিষ্ঠার জন্য রামকানু গোস্বামীকে এই জায়গাটি দিয়েছিলেন তৎকালীন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ নিজে। এই হলো রাখাল রাজার বিগ্রহ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাঁচ ফোড়ন পিসি। থ্যাংকস ফর ওয়াচিং। Bye.